জলপাইগুড়ি স্টেট ব্যাংকের ডেপুটি ম্যানেজারের পর এবার করোনায় আক্রান্ত হলেন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের এক বাসিন্দা। তিনি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের কর আদায়কারীর দায়িত্বে রয়েছেন। জলপাইগুড়ি স্টেট ব্যাংকের ডেপুটি ম্যানেজারের পর এবার করোনায় আক্রান্ত হলেন জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়ার 65 বছরের বাসিন্দা। তিনি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের কর আদায়কারীর দায়িত্বে রয়েছেন। খবর ছড়িয়ে পড়তেই এলাকা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনা হচ্ছে আমার পাড়া প্রতিবেশী অভিজিৎ বসু মজুমদার, উনি কালকে করোনা রিপোর্ট টেস্ট করিয়েছিল, তাতে টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তারপরে ওনাকে কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া হয়েছে। এখন এই এলাকাটা স্যানিটাইজার করানো হবে এবং মিউনিসিপ্যালিটির থেকেও লোক আসছে, আমাদের হেলথের থেকেও বিআরপি সবাই এলাকাটা স্যানিটাইজার করলাম। উনি কী হবে, ওনার পজিটিভ আসলো বা উনি মিলামেশে আসলো? উনি খড়িয়া অঞ্চলের ট্যাক্স কালেক্টর, উনি এখন কোথায় কোথায় গেছেন কী বৃত্তান্ত কোথার থেকে নিয়ে আসছেন ঠিক বলা উচিত। ওনার ফ্যামিলিতে উনি একাই থাকেন আর খড়িয়া অঞ্চলের ট্যাক্স কালেক্টর করে আছে। এই এলাকা কি পুরো কি ঘিরে দেবেন আপনারা? না, রাস্তা তো ঘেরা যাবে না, ওনার বাড়িটা আমরা আপাতত যাতে লোকজন যাতায়াত কন্টেনমেন্ট জোন করে রাখবো বাড়িটা। এলাকা ঘুরে লোকজনের চলাচলে তো অসুবিধা হবে। এরপর ওই এলাকার জীবাণুমুক্ত করার কাজ শুরু করে পৌরসভা। পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সৈকত চট্টোপাধ্যায় নিজে দাঁড়ি থেকে ওই আক্রান্তের বাড়ি এলাকা জীবাণুমুক্ত করে কন্টেনমেন্ট জোন ঘোষণা করেন। এছাড়া বাফার জোন ঘোষণা করা হয়েছে। ওই ব্যক্তি কোথায় কোথায় কার কার সঙ্গে কথা বলেছিলেন, কার কার সংস্পর্শে এসেছিলেন, বিষয়টি খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর। অন্যদিকে খড়িয়া গ্রাম পঞ্চায়েতকে জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে। সৈকত চট্টোপাধ্যায় বলেন, গ্রাম পঞ্চায়েত থেকে চিঠি করলে খড়িয়া গ্রাম পঞ্চায়েতকে জীবাণুমুক্ত করা হবে। না, এটা হচ্ছে একদম জলপাইগুড়ি শহর সংলগ্ন চ্যালেঞ্জ ক্লাবের মোড়ের পাশেই অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। বয়স্ক ব্যক্তি, 65 বছর বয়স, তার কোভিড-19 পজিটিভ হয়েছে। তা আমি খবর পেয়ে এখানে এসেছি এবং এখানে পঞ্চায়েত সদস্যরা রয়েছেন, পঞ্চায়েত সমিতির মেম্বাররাও রয়েছেন, সবাই রয়েছেন। আমি জলপাইগুড়ি পৌরসভাকে বলে দিচ্ছি, তাদের একটা গাড়ি এসে এই এলাকাটাকে স্যানিটাইজ করে যাক, জলের মধ্যে সরিয়ে হাইড্রোক্লোরাইড ফিনাইল এবং ব্লিচিং পাউডার ইউজ করে, যাতে যদি সারফেসে বা লোহা টোহা কোথাও যদি কোনো করোনা ভাইরাস থাকে তাহলে ওই সলিউশনটা পড়ার সাথে সাথে তার করোনার প্রোটিন লেয়ারটা নষ্ট হয়ে যায়। উনি কী করতেন আসলে এবং কোথায় কোথায় গিয়েছিলেন? শুনলাম যে অঞ্চলের ট্যাক্স কালেক্টর ছিলেন অনেক আগে থেকেই, মানে এটা উনি এখানে কাজ করতেন, কিছু মানুষের সাথে উনি কন্ট্যাক্টেও এসেছেন। এবার সেই কন্ট্যাক্ট ট্রেসিংটা হওয়া খুব প্রয়োজন, সেই ব্যাপারে স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলতে হবে। আমি বলবো অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে একটা চিঠি যাতে শিবমহিষকে পাঠান, যেন ওনার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে কে কে ছিল তার তালিকা, তাদের নামের তালিকাটা দিয়ে যেতে পারা, তাহলে তাদের স্বাস্থ্য যে যা যা পরীক্ষা করার দরকার তাদের পরীক্ষা হবে।